মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে ফজরের সময় ডাক দেওয়ার বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ ভাই আর ঘুমিও না, এখন তুমি ঘুম থেকে সজাগ হয়ে যাও, নামাজ পড়ো রে, তোমার ঘুমের চাইতে নামাজ অনেক উত্তম। আমরা কি মুয়াজ্জিনের ডাকে ঘুম থেকে উঠি? যেই ঘুম সেই ঘুম, বরং যখন আজান হয় শেষ রাত্র যখন হয়ে যায়, সারা রাত ঘুম আসলেও ঘুম না আসলেও ওই সময় ঘুম বেশি আসে। সারা রাত এই করট ওই করট ঘুম আসে নাই, শেষ রাত্রে দেখবেন এমন ঘুম চাপে যে ঘুম কেউ ভাঙতে পারে না। কারণ হাদিসে কয়, যখন রাত্র শেষ হয়ে যায়, ফজরের টাইম হয়, তখন পিঠে হাত বুলায়, মাথাতে হাত বুলায় শয়তান, আর বলে আলাইকা লাইলুন তাবিল ফারকুন, তুমি কেন তাড়াহড়া করতেছো, রাত অনেক বড়, আরো অনেক সময় আছে, যেই সময়ে তুমি নামাজ পড়তে পারবা, তাড়াহড়ার কোনো কারণ নাই, এখনো অনেক সময় আছে। এ কথা বলে আর একটা একটা করে তার গায়ে গিরা লাগায়, আলাইকা লাইলুন তাবিল ফারকুন, রাত অনেক বড়, তুমি ঘুমাই থাকো। এই লোকটা যদি ঝাড়ি দিয়ে, না না ফজরের আজান হয়ে গেছে আমি আর ঘুমিয়ে থাকব না, একটা ঝাড়ি দিয়ে যদি উঠে যায়, তাহলে প্রথম গিরাটা তার খুলে যায়, সুবহানাল্লাহ জুড়ে বলে। এরপরে যখন সে ইস্তিনজাখানায় পাক পবিত্র হইয়া সে যখন উযু করে ফেলে, তখন তার দ্বিতীয় গিরাটা খুলে যায়, সুবহানাল্লাহ বলে। তিন নাম্বার যখন যায় নামাজে দাঁড়িয়ে যায়, মসজিদে চলে যায়, তখন ওই লোকটা তিন নম্বরে গিরাটাও হলু হলে, ফাসবাহা তাবিবান নাফস নাশিতান নাফস, আল্লাহর নবী কয়, তখন সে আনন্দে চিত্তে আল্লাহর হুকুম আদায় করে, গোটা দিনটা তার ইবাদত লিখা। কিন্তু শয়তান আমাকে আপনাকে নামাজ থেকে দূরে রাখার জন্য যত রকমের ধোঁকার দরকার, সব ধোঁকা সে আমাদেরকে দিতে থাকে, ঠিক কিনা বলে? যখন আজান হয়, ব্যবসায়ী যদি চায় কুড়ি ঘর বাজারে, যে আমি দোকান বন্ধ করি আমি এখন নামাজে যাব, শয়তান ধোঁকা দেয় আর বলে যে এখন যাবি, যে এই যে দুইজন কাস্টমার আসতেছে, কথা কয় না, আর কাস্টমারও দেখা যায় সারা দিন বসে দোকানে আসে নাই, নামাজের টাইমে আসে, দেখবেন সারা দিন মোবাইলে কোনো রিং টুন বাজে না, নামাজে যখন দাঁড়ায় তখন গান বাজনা শুরু হয়, কথা গায় না। যতই মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব বলেন, ভাই মোবাইল বন্ধ করুন, মেহের রাজা আনসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر انه كان توابا। কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসছে, আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতেছে, ও পয়গম্বর বিজয় চলে আসছে, সাহায্য চলে আসছে, আপনার কাজ হলো গো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, ইন্নাহু কানা তাওয়াবা, তাওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, তাওবাকারীদের আল্লাহ তাওবা কবুল করেন, সুবহানাল্লাহ বলে। আর ভাইরা এই সূরা নাযিল যখন হলো, সাহাবায়ে কেরামদের আনন্দের সীমানা, আল্লাহ কয় বিজয় চলে আসছে, সাহায্য চলে আসছে, মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে চলে আসছে,
সব সাহাবায়ে কেরাম আনন্দে উল্লাসে মেতে আছেন। মসজিদে নববীর এক কন্যারীকে হযরতে আবু বকর কান্দে, তার কান্না কেউ থামাইতে পারে না। সাহাবীরা কয়, কি হলো আবু বকর, কিসের জন্য তুমি কান্না করো, কান্নার কি পাইলাম? হযরতে আবু বকর বলেন, তোমরা জানো না সূরা নাসর আমার নবীর মৃত্যুর সংবাদ নিয়ে আসছে। আবু বকর, কোথায় তুমি পাইলা নবীর মৃত্যুর সংবাদ? সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ তো আমাদের সুসংবাদ জানাইছেন, বিজয় চলে আসছে, সাহায্য চলে আসছে, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে। কই পরের আয়াতে, শেষ আয়াতে আল্লাহ কি বলছে তোমরা জানো না? আল্লাহর নবীকে বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ও পয়গম্বর আপনার কাজ হলো রে, আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন, তাওবা করেন, ইস্তেগফার করেন। অর্থাৎ যে জন্য আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, নবুয়তের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ও পয়গম্বর, আপনার ওই জিম্মাদারি কমপ্লিট হয়ে গেছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে, দীনকে আমি আল্লাহ কমপ্লিট করে দিয়েছি, এখন আপনার কাজ হলো আপনি বসে বসে তাসবিহ তাহলিল। প্রেসিডেন্ট আব্দুল হামিদ, যিনি এই কেবল প্রেসিডেন্ট থেকে সরলে, প্রেসিডেন্টের মেয়াদ পূরণ করলেন, ওনাকে যখন প্রথম প্রেসিডেন্ট বানানো হয়, শপথের পর অনেক কাঁদছে, মিডিয়াতে আসছে, সাংবাদিকরা বলে, বাংলাদেশের সর্বোচ্চ পদ প্রেসিডেন্ট, আপনি এত বড় একটা দামি পদ পাইছেন, কান্নার কি আছে? কান্দি যে এরপরে তার কোনো পদ নাই, এরপরে প্রেসিডেন্ট হওয়ার পরে আর কোনো পদ আছে? মন্ত্রী হওয়া, স্পিকার হওয়া, প্রেসিডেন্ট হওয়ার পর আর কোনো পদ নাই, এনে একটা পদ আছে, সেটা হলো মৃত্যু। কয়টা আমি বুঝতেছি যে আমার জীবনের শেষ প্রান্তে আইসা, কেন এর পরে আর কোনো পোস্ট নাই, এর পরে আর কোনো পদ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক যে জিম্মাদারি দিয়ে, যে দায়িত্ব দিয়ে তার নবীকে পাঠিয়েছিলেন, সেই জিম্মাদারি যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আর নবীকে রাখবেন? তখন সবার টনক। আল্লাহ বলেন, হাবিব আমার, সব কিছু আপনার জন্য সাজাইছি, সব কিছু আপনার জন্য বানাইছি। ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু, আপনার পূর্বে যারা নবী ছিল গো, কেউ দুনিয়াতে নাই, তাদের পথ ধরে আপনাকেও যাইতে হবে, এটা দুনিয়া থাকার জায়গা নয়। কিন্তু দুনিয়া আমাকে আপনাকে যাইতে দিবে না, দুনিয়া বড় ধোকাবাজ, দুনিয়া বড় গাদ্দার, সুন্দর সুন্দর কথা বলে দুনিয়াতে আমাকে লাগাই রাখবে, চব্বিশটা ঘন্টা শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। এ ভাই, চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কিন্তু পনেরো মিনিট বিশ মিনিট করে আল্লাহকে পাঁচফালত সময় দিতে পারি না, ঠিক না বেটি? মসজিদ সাহেব মসজিদের মাইকে ফজরের সময় ডাক দেয় আর বলে, আসসালাতু খাইরুম মিনান নাওম। এ ভাই, আর ঘুমিও না, এখন তুমি ঘুম থেকে সজাগ হয়ে যাও, নামাজ পড়ো রে, তোমার ঘুমের চাইতে নামাজ অনেক উত্তম। আমরা কি মুয়াজ্জিনের ডাকে ঘুম থেকে উঠি? যেই ঘুম সেই ঘুম, বরং যখন আজান হয়, শেষ রাত্র যখন হয়ে যায়, সারা রাত ঘুম আসলেও, ঘুম না আসলেও ওই সময় ঘুম বেশি আসে, সারা রাত এই করট ওই করট,
ঘুম আসে নাই, শেষ রাত্রে দেখবেন এমন ঘুম চাপে যে ঘুম কেউ ভাঙতে পারে না। কারণ হাদিসে কয় যখন রাত্র শেষ হয়ে যায়, ফজরের টাইম হয়, তখন পিঠে হাত বুলায়, মাথাতে হাত বুলায় শয়তান, আর বলে আলাইকা লাইলুন তাবিল ফারকুন, তুমি কেন তাড়াহড়া করতেছো, রাত অনেক বড়, আরো অনেক সময় আছে, যে সময়ে তুমি নামাজ পড়তে পারবা, তাড়াহড়ার কোনো কারণ নাই, এখনো অনেক সময় আছে। এ কথা বলে আর একটা একটা করে তার গায়ে গিরা লাগায়, আলাইকা লাইলুন তাবিল ফারকুন, রাত অনেক বড়, তুমি ঘুমাই থাকো। এই লোকটা যদি ঝাড়ি দিয়ে না না ফজরের আজান হয়ে গেছে আমি আর ঘুমিয়ে থাকব না, একটা ঝাড়ি দিয়ে যদি উঠে যায়, তাহলে প্রথম গিরাটা তার খুলে যায়, সুবহানাল্লাহ জুড়ে বলে। এরপরে যখন সে ইস্তিনজাখানায় পাক পবিত্র হইয়া সে যখন উযু করে ফেলে, তখন তার দ্বিতীয় গিরাটা খুলে যায়, সুবহানাল্লাহ বলে। তিন নম্বর যখন যাই নামাজে দাঁড়িয়ে যায়, মসজিদে চলে যায়, তখন ওই লোকটা তিন নম্বরে গিরাটাও হলু হলে আসবাহা তাবিবান নাফস নাশিতান নাফস, আল্লাহর নবী কয় তখন সে আনন্দে চিত্তে আল্লাহর হুকুম আদায় করে গোটা দিনটা তার ইবাদত লিখা। কিন্তু শয়তান আমাকে আপনাকে নামাজ থেকে দূরে রাখার জন্য যত রকমের ধোঁকার দরকার সব ধোঁকা সে আমাদেরকে দিতে থাকে, ঠিক কিনা বলে। যখন আজান হয়, ব্যবসায়ী যদি চায় কুড়ি ঘর বাজারে যে আমি দোকান বন্ধ করি আমি এখন নামাজে যাব, শয়তান ধোঁকা দেয় আর বলে যে এখন যাবি যে এই যে দুইজন কাস্টমার আসতেছে, কথা কয় না, আর কাস্টমারও দেখা যায় সারা দিন বসে দোকানে আসে না, নামাজের টাইমে আসে, দেখবেন সারা দিন মোবাইলে কোনো রিং টুন বাজে না, নামাজে যখন দাঁড়ায় তখন গান বাজনা শুরু হয়, কথা কয় না। যতই মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব বলেন ভাই মোবাইল বন্ধ করুন, মেহরবানি করে মোবাইলগুলো বন্ধ করুন, মনে থাকে না অথবা অন্য কিছু হয়ে যায়, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সূরাতুল ফাতিহা শুরু করে দেয়, শয়তান ওই দিক থেকে আরেকজন রেখে জরুরি কল আছে কল দে, কথা কয় না, শয়তানে ওই দিক দিয়ে খুঁচা দে, আর ওই ব্যক্তি এখান থেকে কল মারতে থাকে, আর কলের মধ্যে তো এত সুন্দর রিংটোন রূপবান বানুর গান, কথা কয় না, যত রকমের গান আছে গান রিংটোনে সেট করা থাকে, ওই দিক থেকে কল দিলে এখানে মসজিদের মধ্যে গান বাজনা শুরু হয়, শয়তান কই দেখলা আমি কত পণ্ডিত কত চালু, মসজিদের জীবনে কেউ গান ঢুকাইতে পারবে না, কেউ ঢুকাইলে কল্লা নিয়ে যাইতে পারবে না, কি রে নামাজ পড়ি না রোজা রাখি না কিন্তু তুই মসজিদে গান ঢুকাইছ, তোর কেল্লা রাখুন, কথা বলেন ঠিক কিনা, ঠিক কিনা, কিন্তু শয়তান এখন সুকৌশলে নামাজের টাইমে গান বাজা, কথাটা বুঝে, কত বড় ধোঁকাবাজ, নিজেরে পণ্ডিত মনে করে, আসলে তো সবচেয়ে নিকৃষ্ট হলো নিজে, কারণ এত ইবাদত বন্দেগি করার পর এত শিক্ষা দীক্ষা অর্জন করার পর ঠিকানা কোথা, শয়তানের ঠিকানা কোথা, জাহান্নাম, মারদুদ, রাজিম, মালাউন, তার কত লকব, বিতাড়িত শয়তান, মারদুদ শয়তান। এই জন্য দুইটা জিনিসকে আমাদের জন্য সবচেয়ে বড় দুশ্মন সাব্যস্ত করছেন কে, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুম ফালা তাগুরুন্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরুন্নাকুম বিল্লাহিল গারুর, আল্লাহ ডাক দিয়ে বলেন এ পৃথিবীর মানুষেরা, আল্লাহ যে ওয়াদাগুলো তোমাদের করেছেন সেই ওয়াদাগুলো সত্য, মিনাল বাতি ওয়াল হিসাবি ওয়াল মিজানি ওয়াস সিরাত,
তোমাদের এই জিন্দগি কিন্তু শেষ নয় রে, এরপরে যে জিন্দগি শুরু হবে এটা হলো অনন্ত সীমকালের জিন্দগি। মৌতুকু সমঝা হে গাফেল ইখতিতামে জিন্দগি, মৌতুকু সমঝা হে গাফেল ইখতিতামে জিন্দগি, দর হাকীকত মৌত হে সুবহ হায়াতে জিন্দগি। আমরা সাধারণত মানুষ মনে করি মারা গেলাম শেষ হয়ে গেলাম, না রে না, মরার পরে তো অনন্ত অসীম কালের জিন্দগি শুরু হয়ে গেল। বাস আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে আমাদের আবার পুনরুত্থান, দ্বিতীয়বার কে চিন্তা করে? বেঈমানরা বিশ্বাস করে, এরা বলেন মারা যাব মাটির সঙ্গে মিশে যাব, কিসের রে আবার? আর আমরা যখন মাটি দিই তখনই কথা জানান দিই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার সময় দোয়া পড়েন, মাটি দেওয়ার আমরা বলি, আল্লাহ বলতেছেন এই মাটি দেওয়া তোমাদেরকে বানাইছি, আবার এখান থেকে তোমাদেরকে এই মাটির মধ্যে আবার তোমাদেরকে দাফন করব, আবার পুনরায় এই মাটি থেকে তোমাদেরকে জিন্দা করব। সুবহানাল্লাহ বলে, তাইলে এই মাটির থেকে আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন। পুনরুত্থান আমরা মানি, কাফেররা মানে না, এরা বলে না ইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইরামান আ ইন্না লামাবউসু। মারা যাব, মাটি হয়ে যাব, হাড্ডি মাড্ডি সব গলে যাবে, আবার কে জিন্দা করব? এটা মিথ্যা কথা, নাউজুবিল্লাহ। বলে আস ইবনে ওয়াইল, কাফেরদের একজন বড় বদমাশ, একটা হাড্ডি যে হাড্ডি আঙ্গুলির মধ্যে চাপ দিনে গোড়া হয়ে যায়, ওই হাড্ডিটা নিয়ে আল্লাহর পয়গম্বরের নাক বরাবর ধরে কয়, মুহাম্মদ তুমি যে বলো রে পুনরায় জিন্দা হব, মাই ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম, এই যে হাড্ডিটা পুরাতন হয়ে গেল এটারে কে জিন্দা করবে? নাউজুবিল্লাহ। বলে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিলেন, কুল ইউহি আল্লাযী আনশাআহা আউয়াল মারা, আপনি বলে দেন গগ হাড্ডিটার যখন অস্তিত্ব ছিল না কে বানাইছেন? জোরে বলেন যে আল্লাহ অস্তিত্বহীন জিনিসকে অস্তিত্ব দিতে পারে বানাইছে, সেই আল্লাহ ওই হাড্ডিটাকে পুনরায় কে মেরামত করতে পারেন না? আল্লাহ বলেন এই ওয়াদা করুন, জর্রায় জর্রায় হিসাব হবে, ফুলসিরাত হবে, মিজান হবে, পুনরুত্থান, এটা সত্য ওয়াদা। আর এই দিক দিয়া ইবলিস তোমাদেরকে মিথ্যা আশ্বাস দিবে যে কোনো কিছু না, এগুলো মারা যাবে, শেষ হয়ে যাবে, মাটি হয়ে যাবে, কোনো হিসাব নিকাশ নাই, কোনো পরকাল নাই। নাউজুবিল্লাহ। বলেন ই ধোকা, একদিক দিয়া ইবলিস, আরেক দিক দিয়া নফসে আম্মারা, আরেক দিক দিয়া দুনিয়া। কথা বলেন ঠিক কি? দুনিয়া এমন বড় প্রতারক, এমন বড় বদমাশ, দুনিয়া এমন বড় ধোকাবাজ। আপনি যদি কষ্ট করে 1,00,000 টাকা ইনকাম করেন, দুনিয়া আপনাকে বলবে নামাজ বাদ দাও, রোজা বাদ দাও, দিনদারি বাদ দাও, আরো 1,00,000 টাকা তোমার লাগবে। কথা বলেন ঠিক ভাবে, ঠিক দুনিয়া উপার্জনের জন্যে দুনিয়া তোমাকে নামাজই নিবে না, তোমাকে ওই আল্লাহর হুকুম পালন করতে দিবে না। সারাক্ষণ আমাকে শুধু দুনিয়ার দুনিয়া, বড় লোক কিভাবে হওয়া যায়? কবি ডাক দিয়া বলেন, আমার ফিল বুঝুদি বি আইনি ফিকরি তারা দুনিয়া দানিয়াত কাল খিয়ালি। বাস্তবে যদি তুমি দুনিয়ার ইতিহাসের দিকে তাকাও, তাইলে দেখবে দুনিয়াটা একটা মরিচিকার মতো। দেখবেন
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যদি যান, মাওয়া রোডে যদি যান, পদ্মা রোডে, আরো বড় বড় মেন রোডে যদি যান, দিনের বেলায় গরমকালে দেখবেন গাড়িতে চললে সামনে মনে হয় পানি তৈ তৈ করতেছে, পানির ঢেউ খেলতেছে, আসলে কি পানি আছে? এটা হলো মরিচিকা ধাঁধা। এই জন্য কবি ডাক দেয়া বলেন, তাআম্মাল ফিল উজুদি বিআইনি ফিকরিন তারাদ্দু ইয়াদানি ইয়াতাকাল খিয়ালি। তুমি যদি ভালো করে চিন্তা করো, বড় বড় দুনিয়াদার ছিল তাদের খবর নেয়া দেখো রে, সময় হয়েছে দুনিয়া লাথি মাইরা তাদেরকে বিদায় করে দিছে। কাইসে কাইসে তাজদারা বাদশাহ চল বসে, কাইসে কাইসে তাজদারা বাদশাহ চল বসে, ও খজিনা বালা খানা শান শওকত কিয়া হুই। সব প্রেক্স সাজাইছে অট্টালিকা, কিছু নিয়ে যাইতে পারছে সব রেখ। কেসে কেসে তাজদারা বাদশাহ চল বসে, ও খজিনা বালা খানা শান শওকত কিয়া হুই, হফতে আকলিম কা খজানা আজ হ্যায় ও জিনকে সাথ, গোর মে যায়েঙ্গে কল ও পা বুরহানা খালি হাত। দুনিয়া থেকে যাওয়ার সময় আপনি দামি স্যান্ডেলটা পরাই দিবে, দামি মোজাটা, কবরের মধ্যে তো বিদেশি একটা কম্বল অবশ্যই বিছাই দিবে। ও ভাই কথা বলে, দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর হবে এই শীতকালে আমাকে আপনাকে কবরের মাটিতে শুয়ে দিবে, একটা চাদর পর্যন্ত দিবে না, আমার আপনার শরীর থেকে কালো সুতাটা পর্যন্ত কেটে রেখে দিবে। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে নবী বলেন, যদি দুনিয়াতে তুমি নেককার হয়ে যাও, দিনদার হয়ে যদি দুনিয়া থেকে যাও, যদিও দেখতে দেখা জায়গায় তোমাকে মাটির মধ্যে শুয়াই দিছে, কয়েকটা সাদা কাপড়ের টুকরা দেয়া ফেসাইয়া রাইখা দিছে, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে ওয়ানাদা মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি, আসমান থেকে আল্লাহ ডাক দেয়া বলবে, আমার বান্দা কিন্তু সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে, সুতরাং পরীক্ষায় উত্তীর্ণ। সুবহানাল্লাহ, কালকে পরীক্ষায় যেহেতু পাশ করছে, পরীক্ষায় যেহেতু সফল, তাকে পুরস্কার দেওয়া হবে, সুতরাং আল্লাহ ডাক দেয়া বলবে, ফা আফরিশুহু মিনাল জান্নাত ওয়ালবিসুহু মিনাল জান্নাত, যা 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 কবরে তাকে কেউ কিছু দে ফেরেশতারা রে জান্নাতি গালিচা বিছায় দা, জান্নাতি পোশাক বানায় দাও, জান্নাতি সুযোগ সুবিধা তার জন্য চালু করে দাও। আর বান্দারে ডাক দেয়া বলবে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ, আমি রাজি ছিলাম, তুমিও আমার উপর রাজি, জান্নাতে যাও। আর যারা বদকার নামাজ পড়ে না, রোজা রাখে না, হারাম খায়, সুদি কারবার করে, বেপরোধা হয়ে চলে, যখন আজরাইল আসবে আয়েশা বলবে, ইয়া আইয়া তুহান নাফসুল খাবিথা, এ বদকার নাফরমান আয় আয়, তোরে নেওয়ার জন্য আসছি, দুইটা চোখ লাল হয়ে থাকবে, বদসুরত খুশি সুরত ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, বাহির হতে যাবে না, টেনে তাকে বাহির করতে চাইবে। এই জন্য আল্লাহ সব জানাই দিছে, শয়তানের ধোকায় পড়ো না, দুনিয়ার ধোকায় পড়ো না, তোমার মতো বহু মানুষকে লাথি মাইরা দুনিয়া বিদায় করে দিছে, শয়তান বড় ধোকাবাজ, শয়তান বড় বড় ডাকাত, ইমানের ডাকাত। সুতরাং দুনিয়ার জিন্দগিটা কোরআন সুন্নাহ মোতাবেক চালাও, কবরের জিন্দগিটা সুন্দর হবে। দুনিয়ার জিন্দগি খারাপ, কবরের জিন্দগি খারাপ, দুনিয়ার জিন্দগি ভালো, কবরের জিন্দগি ভালো, ঠিক কিনা বলেন? ধন্যবাদ জানাই আমার এই যুবকদেরকে, প্রবাসীরা এবং
যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিল, বিশাল বিশাল মাহফিলগুলো সারা দেশে। আমরা তো সারা দেশে যাই, তো গতকাল আমি সিলেট থেকে মাহফিল করে আসলাম, সে আগামীকাল আবার মাহফিল, প্রতিদিন বিভিন্ন জায়গাতে যাওয়া হয়। কিন্তু আলহামদুলিল্লাহ এটা সুসংবাদ যে সকল বড় বড় ইসলামী মহাসম্মেলনের আয়োজন করে আমার যুবক, আলহামদুলিল্লাহ কম, একসময় যুবকরা যাত্রা গানের আয়োজন করত, ঠিক না? একসময় বিভিন্ন রকমের কী কয়েডারে কে সার্কাস কয় না, সার্কাসের আয়োজন করত, তামাশা গানের আসর করত। কিন্তু এখন আমার এই যুবকরা আলহামদুলিল্লাহ ডেভেলপ হয়ে গেছে যে না, এগুলো করলে গুনাহ হবে, বরং ওয়াজের আয়োজন করি, দুইটা মানুষও যদি নামাজি হয়ে যায় তাহলে এই আয়োজন সার্থক। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই যুবকদেরকে নেক হায়াতের মালিক বানাই দেন, আমার এই প্রবাসীদের কামাই রুজি রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই আয়োজন। তাই মৃত্যু সম্পর্কে দু একটা কথা সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলছি, কখনো আবার সুযোগ হলে ইনশাআল্লাহ, বিশেষ করে আপনাদের এই এলাকার প্রীতি সন্তান হযরত মাওলানা শরীফউদ্দিন আফতাবি সাহেব, আমার যে পেস লাগছিল আজকে আসাটাই কঠিন হয়ে গেছিলো, বলছিলেন আপনি আধা ঘন্টা কথা বলা লাগবে না, বিশ মিনিট কথা বলে একটু দোয়া করে দেওয়া যান, তবুও সবাই একটু শান্ত হবে, এই জন্য আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। পরবর্তীতে আবার সময় হলে আমি আসব, আল্লাহ যদি হায়াতে রাখেন আপনাদের সামনে ঘন্টাকে ঘন্টা আলোচনা করব। আজকে আর আলোচনা সামনে বাড়াইলাম না, যা শুনলাম এর উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, আল্লাহ এই মাহফিলকে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। Right.